শান্তি। 27/7/2023 প্রাতঃমূলে ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে কোনো বিকর্ম করে লোকাবে না। বাবা বলছে, যে কোনো বিকর্ম করে ছিপানা নেই, হ্যাঁ লুকিয়ে সভায় যে বসে তার উপর অনেক বড় দণ্ড পড়ে। তাই সাবধান, বিকারের করা ভুল কখনো যেন না হয়। প্রশ্ন, কোন লক্ষ্যকে সামনে রেখে পুরুষার্থে সদা আগে উন্নতিকে পেতে হবে? তো কোন লক্ষ্যকে সামনে রেখে পুরুষার্থে সদা আগে যেতে হবে? উত্তর, লক্ষ্য হলো আমাদের সপুত বাচ্চা হয়ে মাতা পিতার সিংহাসনে বসা। প্রত্যেক কদমে ফলো ফাদার করতে হবে। এরকম কোনো চলন চলা যাবে না যাতে কুল কলঙ্কিত হয়। এই রকম সপুত বাচ্চায় নিজেকে যাত্রী ভেবে যাত্রায় সদা তৎপর থাকে। যাত্রী কখনো যাত্রায় পতিত হয় না। যদি কোনো বিকারের বশে হও তো চাকনাচুর হয়ে যাবে, সত্যনাশ হয়ে যাবে, তখন খুব দুঃখী হয়ে যাবে। গীত, বচপন কে দিন ভুলা না দেনা, আজ হসে কল রুলা না দেনা। ওম শান্তি। এটা বাচ্চাদের জন্যই গীত। মাম্মা বাবা বলে তারপরে যদি বিকারে যাও তো এইরকমই ভাবো যে মরে গেছি। এই লক্ষ্য অনেক বড়, খুব সাবধানীর খবরদারি করে চলতে হবে। আমি সেই পরমপিতা পরমাত্মার সন্তান আর বিচিত্র, আমারও বাস্তবে কোনো চিত্র নেই। যখন আমি পরমধামে ছিলাম, কেন তখন আমাদের কোনো শরীর ছিল না পরমধামে, তারপরে চিত্র নিয়ে অর্থাৎ শরীর নিয়ে 84 জন্ম ভোগ করে এখন আমরা ঈশ্বরীয় গোদ কি সন্তান বানতা হুঁ, ঈশ্বরীয় কোলে সন্তান হয়েছি। ঈশ্বরীয় কোলে সন্তান নিশ্চয় করে আবার বাবা বলছে, যদি বিকারে যাও, ঈশ্বরীয় কোলে সন্তান নিশ্চয় করে যদি তুমি আবার বিকারে যাও তাহলে মরলে, গয়া তোমরা, এটা তো বুঝতে হবে। বাবা বলছে, এটা তো বোঝো, বাবা সুখ দিতে আসে। তো বাবা বলছে, বাবা যেমন সুখ দেনেওয়ালা সেরকম ধর্মরাজ দ্বারা হিসাবও পুরো নেয়। বাবা দুঃখ দেয় না, সে তো সুখদাতা, কিন্তু বাবা বোঝায় যেরকম গভর্নমেন্ট তো তার সাথে ধর্মরাজ অর্থাৎ চিফ জাস্টিস বড় জাজও আছে। যেরকম গভর্নমেন্ট তো তার সাথে গভর্নমেন্ট মানে ধর্মরাজ মানে চিফ জাস্টিসও থাকে, সেরকম বাবাও ধর্মরাজও। তো যেরকম চিফ জাস্টিস কী করে, একে অপরকে কসম উঠায় না, প্রতিজ্ঞা করায়। এখানে ভগবান নিজে বলে, যদি তুমি বিকারে পড়ে পতিত হয়ে যাও আর সেটা না শোনাও বাবাকে তাহলে সগুণা দণ্ড পড়বে। বাবার বাচ্চা হয়ে যদি লুকিয়ে নরকের দ্বার হও আবার বাবাকে সমাচারও না দাও তো একদম মরে যাবে, তখন যতই পুরুষার্থ করো বিজয় পেতে পারবে না। বাবা সাবধানই দিচ্ছে, অনেক বাচ্চা আছে যারা লুকায়। বিকারে যাওয়া খুব বড় পাপ, যদি তুমি লুকাও তাহলে মরলে, মারা। এইরকম তো বাচ্চা না বানে তো আচ্ছা হে। বাবা বলছে, এইরকম যে যে বিকারে যাচ্ছে লুকিয়ে লুকিয়ে, সে বাবার বাচ্চা না হয় ভালো। বাচ্চা যদি কেউ কুপুত্র হয় তো বাবা বলে না এই বাচ্চা মরলেই ভালো, এরকম কেউ ভাববে না বাবা কো থোড়েই মালুম পড়তা হে। বাবা বলছে, তোমরা এরকম ভেবো না যে বাবা কি থোড়েই জানে যে আমি বিকারে যাই। তো বলছে, হ্যাঁ এই ব্রহ্মা ভালে বাহার জামি এ জানবে না, কিন্তু শিব বাবা তো ভালোভাবে জানে। বাবা বলে আমাকে সুখ দিতে হবে, সাজা ফির হরেক কো চলন অনুসার মিলতি হে। বাবা তো সুখ দেয় কিন্তু প্রত্যেকে নিজের চলন অনুসারে ঠিক সাজা পায়। বাবা সবাইকে বলে, এতেও নারীদের খুব সাবধান থাকতে হবে, কখনো মিথ্যা বলা যাবে না। বাবা পুরুষ এসে, বাবা পুরুষদের থেকে নারীর উপরে বেশি রেহেম দিল থাকে, কারণ নারী অনেক নারীর ওপর অত্যাচার হয়। বাবা এসে মাতাদের ওপরেই কলস রাখে, তো মাতাদের ওপর অনেক বড় রেসপন্সিবিলিটি। বাবা ক্রোধের জন্য এত বলে না যতটা বিকারের জন্য বলে। বাস্তবে যে কোনো পতিত এই সভায় বসতে পারবে না। কাহা ফির পতিত সে মিলনা ভি পড়তা হে, আবার কখনো কখনো পতিতের সাথেও বাবাকে মিলতে হয়। বড় ব্যক্তি বেশি পতিত হয় কারণ তাদের কাছে পয়সা অনেক থাকে,
তার জন্য মাতারাই ডেকেছে যে নঙ্গ নগ্ন হওয়া থেকে বাঁচাও। সবাই দুঃখী, মাতাদের ডাক শুনেই বাবা আসে। মাতাদের অনেক খবরদার থাকতে হবে, নামও মাতাদেরই আছে, পোকরাজ পুরী, নীলমপুরী। বাবা সাবধান করে, এখানে অসুর থেকে দেবতা বানানো হয়, অসুর পতিতকে বলা হয়। এই সারা পতিত আসুরি দুনিয়া, এটা পতিত দুনিয়ায় পাবন কেউ হয় না। সন্ন্যাসীদের জন্য বোঝানো হয় যে তারা কোনো দেবতার মতো পাবন হয় না, থাকে তাও পতিত দুনিয়াতে, আর তারা নিবৃত্তি মার্গ বলে। সত্যযুগে তো সব পবিত্র, সম্পূর্ণ নির্বিকারী ছিল, তোমরা এখানে এসেছ সম্পূর্ণ পাবন হতে, কারণ এটা সম্পূর্ণ পতিত দুনিয়া, একজনও পাবন নেই। ত্রেতাকেও বলা হয় দুই কলা কম, সত্যযুগে হলো 16 কলা, ত্রেতায় 2 কলা কম হয়ে যায়। বাস্তবে ত্রেতাকে স্বর্গ বলে না, স্বর্গ হলোই সত্যযুগ। তোমাদের বাচ্চাদের সত্যযুগের জন্য প্রস্তুতি নিতে হবে, বিকারে যদি চলে যাও তাহলে স্বর্গে আসতে পারবে না। মূল কথাই হলো পতিত হওয়া যাবে না। শিব বাবা তো জানে না, কিন্তু এক একজনের কাছে কত জিজ্ঞেস করবে, অপবিত্র হয়ে আর যদি লুকায় তো খুব খুব কড়া সাজা ভোগ করতে হবে। ট্রিবিউনাল বসে, মানে সভা বসে, তখন এই বাবাও বসবে সেই সভায়, ধর্মরাজের সভায়, ধর্মরাজও বসবে। তখন ধর্মরাজ বলবে, তুমি অমুক সময়ে বিকারে গিয়েছিলে কিন্তু আবার সভায় এসেও বসেছিলে, তো তুমি বলনি আমাকে, এখন খাও সাজা। তাই বাবা বলে, খুব সাবধান থাকতে হবে, কখনো বিকারে গিয়ে আবার এখানে তুমি বসতে পারবে না, বাবার সাথে মিলন মানাতে পারবে না। এরকম অনেক অনেকে সেন্টারে এসে বসে, বাবা জানে যে যদি বলে যে না তুমি বসো না, তুমি এসো না, তখন অনেক সময় সে অসুর হয়ে বিঘ্ন সৃষ্টি করে, ট্রেটার হয়ে যায়, হাঙ্গামা করতে লেগে যায়। একেই বলা হয় পতিত রাজ্য, কাটার দুনিয়া। রাজা রানী তো নেই, যথা বড়া মিনিস্টার তথা প্রজা, বড় মিনিস্টারও যেরকম প্রজা সেরকম। তো তারা এই কথাগুলোকে বুঝেই না, সত্যিকারের বাবার সাথে সত্যি হয়ে থাকতে হবে, সত্য হয়ে। তো বাবা বলে, সচ্চি দিল পর সাহেব রাজি, যে সত্য হয় তার উপরেই বাবা রাজি থাকে, বুদ্ধির তালা বাবা খুলে দেবে। হ্যাঁ, তা বাবা আজকে কি বললো, যে সচ্চে দিল হয় যার, তার উপরে বাবা রাজি থাকে, বাবা তার বুদ্ধির তালাও খুলে দেয়। তার যার যার সচ্চা দিল হবে না, তো তালাও খুলবে না, তখন মূর্ছাতে থাকবে, বিঘ্ন পড়তে থাকবে। তাই বাবা বোঝায়, শাস্ত্রেও লেখা আছে ইন্দ্রপ্রস্থে শয়তান আকার ছিপকার ব্যাট যাতে, সেটা শাস্ত্রে লেখা আছে, ইন্দ্রপ্রস্থে দৈত্য এসে শয়তান এসে লুকিয়ে বসে যেত, এখানে অথবা সেন্টারেও তো এরকমই এসে বসে যায়, মানে মধুবনে বা সেন্টারে এরকম আত্মারা বিকারে গিয়েও এসে বসে, দেখে যে কি হয়, দেখি ফিরকার দেখে ক্যা হে ফিরকন্যাও কো দেখেঙ্গে, চঞ্চলতা করেঙ্গে যে এখানে কি হয়, হ্যাঁ কারা আসে এটা দেখার জন্য তারা হয় সেন্টারে আসে, মধুবনে আসে, তারপরে কন্যাদের দিকে নজর দেয়, তখন চঞ্চলতা করে। এখন বৃহদের বাবা এসে বাচ্চাদের বোঝায়, কি বোঝায়, যে দুনিয়া যেটা জানে না, ভগবান তো নিজে জ্ঞানের সাগর, সে বসে বোঝায়, সেই বাবাকেই ইয়াদ করতে হবে, কারণ এখন ফেরত যেতে হবে, তোমরা এখন ইয়াদের যাত্রায় আছো, তীর্থযাত্রায় কখনো বিকারে কেউ যায় না, এটা লম্বা যাত্রা, যতক্ষণ বেঁচে থাক যতদিন বেঁচে থাকবে ততদিন তোমরা এই যাত্রায় আছো। যাত্রায় চলতে চলতে বিকারে যদি কেউ যায় তো চকনাচুর হয়ে যায়, এটা খেয়ালে রাখা উচিত, আমরা যাত্রায় আছি, আমাদের বিকারে যাওয়া যাবে না। আজকাল দুনিয়া তো খুব নোংরা, তীর্থেও পাণ্ডারা অনেক খারাপ হয়ে গেছে, বাবা অনুভবী অনেক, তো বাবা এসে সব থেকে বেশি কন্যার মাতাদের জ্ঞানে ওঠায়, জগদম্বা শক্তি সেনা নাম গাওয়া হয় না, বাবা বোঝায় এটা তো খেয়াল রাখা উচিত, যেরকম কর্ম আমি করব আমাকে দেখে অন্যরা করবে, যদি বিকের মধ্যে কেউ বিকার দেহ অভিমান বা লোভ আদিতে চলে আসে তো সার্ভিস সে করতে পারবে না, বিকে হয়ে যদি কেউ বিকারে যায়, কারো দেহ অভিমান থাকে বা লোভ আদি হয়, তাহলে সে সার্ভিস করতে পারে না, তখন ফেল হয়ে যায়, জিজ্ঞাসুরা নারাজ হয়ে যায়, জিজ্ঞাসুরাও নারাজ হয়ে যায় যে তার থেকে তো সার্ভিস হচ্ছে না, ডিসসার্ভিস হয়ে যায়। ব্রহ্মাকুমারী যদি ভালো হয় তাহলে নিশ্চয়ই সে দোকানও ভালো চালাবে, দোকান মানে সেন্টার, তো যে সেন্টারে নিমিত্ত ব্রহ্মাকুমারী যে ভালো হয় সে ভালো দোকানও চালায় সেন্টার, হ্যাঁ, আর জিজ্ঞাসুরাও খুশি থাকে,
যে ভালো সার্ভিস করে তো সে মহারাজা মহারানী হয়, কম সার্ভিস তো মহারাজা মহারানীর দাস দাসী হয়ে যাবে, যে কম সার্ভিস করবে সে মহারাজা মহারানীর দাস দাসী হয়ে যাবে। লক্ষ্মী নারায়ণের কাছে দাস দাসীও তো থাকবে না? তো বাবা বলছে বো তো কিং কুইন কে সাথ রহতে হে। তো লক্ষ্মী নারায়ণ তো বলছে যে যারা দাস দাসী হবে রাজারানী তারা তো রাজারানীর সাথেই থাকে, এখানে তো তোমরা মানুষ থেকে দেবতা হও, তোমরা যাত্রায় থাকো, তাই না? আমরা এখন কোথায় আছি? যাত্রায়। যাত্রাকে ভুলে শিব বাবাকে অথবা সুইট হোমকেও যদি ভুলে যাও তো মায়ার থাপ্পড় খুব জোরে লাগবে, তোমাদের অনেক পুরুষার্থ করতে হবে, বিকার থেকে বাঁচতে হবে, এখানে কোনো কথা লুকিয়ে থাকে না। বাবা বলছে এখানে কোনো কথাই গুপ্ত থাকে না, শিব বাবার কাছে কিচ্ছু তুমি লুকাতে পারবে না, সাজা তো বাবাকে দিতেই হবে। বলা হয় ফলো ফাদার মাদার, ফাদার থোড়েই এরকম কিছু করবে, বাবার কাছে অনেকে আসে, তাদের কথাবার্তাতেই বোঝা যায় যে পতিত খুব মুশকিল পবিত্র থাকে, হয়তো তো সন্দেহ হয়, তখন মুরলিতে বোঝাতে হয় মুরলি দ্বারা। অনেকে আছে যারা লুকায় বাবার কাছ থেকে, তো যাত্রায় বিকারে যাওয়া খুব খারাপ, তোমরা বিজয়মালায় তাহলে আসতে পারবে না। চাও আমরা সূর্যবংশী হই তো যাত্রায় চলতে কখনো অপবিত্র হওয়া যাবে না, আমি যাত্রায় আছি এটাই বাচ্চারা ভুলে যায়। কেউ তো সারাদিনে 1 ঘন্টা আধা ঘন্টাও বাবাকে ইয়াদ করে না, বাবার ইয়াদে থাকা খুব মুশকিল, তখন রয়্যাল ঘরানেও গিয়ে তুমি দাস দাসী হয়ে যাবে, পুরুষার্থ করে মাতা পিতার সিংহাসনে বসতে হবে, সেটা হয়ে দেখাও, না হলে বাবা বলবে কুপুত্র কপুত বাচ্চা যে ঠিকভাবে চলে না। তোমরা ব্রাহ্মণরা যাত্রায় আছো, যদি কিছু এইরকম চলন কুলকে কলঙ্ক করার মতো যদি চলন চলো তো খুব সাজা খাবে, জন্ম জন্মান্তর তো গর্ভ জেল ওয়ার্ডস হয়েছ, গর্ভ জেলে আমরা গেছি পাপ করে, এই সময় সব মানুষ জেল ওয়ার্ডসে আছে, ঘড়ি ঘড়ি সাজা খায় গর্ভে যাচ্ছে না, তোমাদের তো এখন গর্ভমহলে যেতে হবে সত্যযুগে, কত মেহনত করতে হবে। বাবা বলছে ভালো তুমি যেখানেই বসে থাকো, ট্রেনে থাকো বা যেখানেই তুমি যাত্রায় থাকো, ইয়াদে থাকতে হবে, তো সবাই তো বলে আমরা নারায়ণ বা লক্ষ্মীকে বিয়ে করব, তো এরকম হয়ে দেখাও, পথ যদি না পাও তো বাকি কি করবে। তো বাবা বলছে যদি তুমি পথ না পাও তাহলে কি করলে তুমি? বাবা সাবধান করে দেয়, বাবার কাছে আসো তো বাবা ভালোভাবে হাসায়, হ্যাঁ মনোরঞ্জন করায়, তো কেউ তো মোহর, কারো কারো তো মোহর কীরা এরকম যেরকম বানর বানরই, মিত্র সম্বন্ধী আদির সাথে বুদ্ধিযোগ লেগেই থাকে, সে বুদ্ধিযোগ ছিন্নই হয় না, যে অপবিত্র হয় তারপরে লেখেও বাবা আমি হাড় খেয়ে গেছি, কামের গর্তে পড়ে গেছি, চকনাচুর হয়ে গেছি, বাবা সাবধান করতে থাকে তোমরা যাত্রায় আছো, কাম বিকার এখানে হওয়া উচিত না, না হলে খুব দুঃখী হবে, বাবার কাছ থেকে বৈকুণ্ঠের বর্ষা যদি নিতে চাও তো এইরকম ভুলে নিজের সত্যনাশ করো না, কাম মহাশত্রু আদি মধ্য অন্ত দুঃখ দেয়, মৃত্যু লোকে সবাই আদি মধ্য অন্ত দুঃখই ভোগ করে, সত্যযুগকে অমর লোক বলে, অমরনাথ শিব বাবার থেকে কথা শুনলেই বাদশাহী পাওয়া যায়, বুড়ি আর কন্যার দে বিকারসে বাঁচি হুই হে। বাবা বলছে যারা বয়স্ক হ্যাঁ মহিলা আর কন্যা তারা তো বিকার থেকে বেঁচে গেছে, বিধবারাও খুব ভাগ্যশালী, বাবা আজকে বলছে যারা বিধবা তারা খুব ভাগ্যশালী, তাদের বিকারে যাওয়ার প্রশ্নই নেই। তো বাবা বলছে পতিরও পতি তো শিব বাবা, তো বিধবা কী করে হলো, তার তো পতি আছে, তার ওই দেহধারী পতি শরীর ছেড়েছে কিন্তু পতিরও পতিকে শিব বাবা, ঈশ্বরীয় পাঠশালায় এসে মুরলি যদি শোনো তো নতুন নতুন কথা শুনবে, বেহদের বাবা স্বর্গ পবিত্র দুনিয়ার মালিক বানায়, তো ফট করে পবিত্র হওয়া উচিত না, ঝট করে ঘুটকা খাতে রেহেঙ্গে, যদি তুমি ঘুটকা খেতে থাকো বিষ পান করতে থাকো, হ্যাঁ ভাবছো যে পবিত্র থাকবো কি থাকবো না, বিষ পান করতে থাকো তো ধারণা হবে না, এতে বুদ্ধি সোনার বর্তন চাই সোনার পাত্র, বাবাকে নিরহংকারী হয়ে পতির দুনিয়ায় আসতেই হয়। তো বাবা বলছে আমাকে শুধু বাচ্চারাই জানে, তার মধ্যেও মায়া কারো কারো না ধরে একদম তাকে ফেলে দেয়, সেই রিগার্ড নেহি রাখতে বো রিগার্ড নেহি রাখতে, হ্যাঁ তো সেই বাচ্চারা ভগবানের রিগার্ডই রাখে না, যে ওহো ভগবান আমাকে পড়াচ্ছে, আমি কত ভাগ্যশালী সৌভাগ্যশালী, বাবা কত সাধারণতনে বসে আছে।
না, বাবা কত নিরহংকারী সাধারণ তনে বসে। তোমাদের বাচ্চাদেরও নিরহংকারী হতে হবে, সে হলোই নিরাকার, দেহের অহংকার তার হতেই পারে না, কারণ বাবার দেহ নেই তো, তো বাবার তাই দেহ অহংকার হয় না। তোমরাও নিরহংকারী হও, তোমরা মরে গেছো তো তোমাদের জন্য দুনিয়াও মরে গেছে, কারণ আমরা তো নিজেকে আত্মা ভাবছি, তাহলে দেহটা আমাদের জন্য আর নেই, তাহলে দেহের দুনিয়াও নেই। আমাদের এখন বাবার কাছে যেতে হবে, এই কবরস্থানকে কি ইয়াদ করব। নিজের সাথে এরকম এরকম কথা বলতে থাকতে হবে, তবেই খুশির পারদ চড়বে আর সদৈব প্রফুল্লিত থাকবে। আমরা বাবার সাথে যাত্রায় আছি, বাবা নিয়ে যাওয়ার জন্য এসেছে, এরকম যেন না হয় মায়া কোথাও কান যেন কাটে না কেটে দেয়, এরকম যেন না হয় যে মায়া কান কেটে দিয়েছে, তখন শুনেও ধারণা হবে না, খুশির পাড়া চড়বে না। অনেককে যদি দান করো তো অনেকের আশীর্বাদ পাবে। কোন দান? জ্ঞান দান। জ্ঞান মার্গে সব থেকে মিঠা থাকতে হবে, জ্ঞান মার্গে সবার সাথে খুব মিঠা হয়ে থাকতে হবে, লুন পানি হলে চলবে না। বিকারী সম্বন্ধের সাথে আর দৈবী সম্বন্ধের সাথেও তোর নেভাতে হবে, হচ্ছে লৌকিক অলৌকিক দুটো সম্বন্ধের সাথে তোর সম্পর্ক নেভাতে হবে, দুই দিকেই স্নেহী হতে হবে। বাবাও নিজের সপুত বাচ্চাদের দেখে কত খুশি হয়, তাই না? যে বাচ্চা ভালো তাকে দেখে বাবাও কত খুশি হয়। আচ্ছা, মিঠে মিঠে সিকিলাতে বাচ্চো প্রতি মাত পিতা বাপ দাদা কা ইয়াদ পিয়ার আর গুড মর্নিং, রুহানি বাপ কি রুহানি বচ্চো কো নমস্তে, হাম রুহানি বচ্চো কি রুহানি মাত পিতা বাপ দাদা কো ইয়াদ পিয়ার গুড মর্নিং আর নমস্তে নমস্তে নমস্তে। শুক্রিয়া বাবা, আপকো লাখ লাখ শুক্রিয়া। ধারণার জন্য মুখ্য সার এক, এখন আমরা যাত্রায় আছি তাই খুব সামলে চলতে হবে, পবিত্র অবশ্যই থাকতে হবে। দুই, বাবার সমান নিরহংকারী হতে হবে, আমাদের বাবার কাছে যেতে হবে, তাই সবার থেকে মমত্ব বের করে দেওয়া উচিত, নিজের সাথে কথা বলে প্রফুল্লিত থাকতে হবে। বরদান, করানেওয়ালা করা রাহা হে, করানেওয়ালা করাচ্ছে, এই স্মৃতির দ্বারা নিমিত্ত হয়ে প্রত্যেক কর্ম যে করে সে বেপরোয়া বাদশাহ ভব। তো বাবা বলছে চালানেওয়ালা চালা রাহা হে, যে চালাচ্ছে সেই চালাচ্ছে, করানেওয়ালা করা রাহা হে, যে করানো সেই করাচ্ছে, এই স্মৃতির দ্বারা নিমিত্ত হয়ে প্রত্যেক কর্ম করতে থাকো তো বেপরোয়া বাদশাহ থাকবে। আমি করছি এই ভান যদি আসে তো বেপরোয়া না হতে পারবে না, কিন্তু বাবার দ্বারা নিমিত্ত হয়েছি এই স্মৃতি যদি থাকে তাহলে বেফিকার বা নিশ্চিন্ত জীবনের অনুভব করাবে, কালকে কি হবে তারও চিন্তা থাকবে না, তার এই নিশ্চয় থাকে যে যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে আর যেটা হবে সেটা আরও ভালো হবে, কারণ করানেওয়ালা আচ্ছেতে আচ্ছা, যে করাচ্ছে সে যে খুবই ভালো, তাহলে সে ভালোই করাবে সব। স্লোগান, নিজের শান্তি আর সুখের ভাইব্রেশনের দ্বারা প্রত্যেককে সুখ আর শান্তির অনুভূতি করাও, তবেই বলবে সত্যিকারের সেবাদারি। বাবা হচ্ছে নিজের শান্তি আর সুখের ভাইব্রেশন দ্বারা প্রত্যেককে সুখ শান্তির অনুভূতি করাও, তবেই তোমাকে বলবে সত্যিকারের সেবাধারী। আচ্ছা, ওম শান্তি।